নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। আজকে আমি অফিসে বসে এমন একজন মানে কাকার সাথে দেখা হলো, মানে এসছেন উনি আমার অফিসে, খুবই মানে ভাইটাল একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দিতে চাই। এই কাকার বয়স হচ্ছে 64 বছর। তো লকডাউনের পর থেকে না কাজ চলে যাওয়াতে তো উনি ধূপকাঠি নিয়ে ব্যবসা করছেন। তো আজকে উনি নিয়ে এসছেন আমার কাছে, ধূপকাঠি দিয়েছেন, আমার খুবই ভালো লাগলো। ধূপকাঠিগুলো সত্যি খুব কোয়ালিটির ধূপকাঠি। আজকে ওনার এই বয়সে উনি ভবিষ্যতে হয়তো আর কতদিন, বাড়িতে উনি ওনার ওয়াইফ রয়েছে, আর বেশি দিন হয়তো উনি চলাফেরাও করতে পারবে না। তো দয়া করে আপনারা একটুকুনি ওনার সাথে সহযোগিতা করবেন, যে উনি যে ধূপকাঠির ব্যবসা করছেন তা ওনার ফোন নাম্বারটা আমি বলে দেবো, উনিও বলে দেবে। তো যদি লাগে আপনি ফোন করবেন, ঘরে বসে ফোন করুন, আপনাকে ধূপকাঠি পৌঁছে দেবে। তার আগে আমি কাকার পরিচয়টা আমি আপনাদেরকে দিই। কাকা আপনি কোথায় থাকেন? আমি দেখো উদয়পুর। হ্যাঁ, গার্লস স্কুলের সামনে, মানে আমাদের উদয়পুর হরিদ্বার আদর্শ বিদ্যালয় ফর গার্লস। হ্যাঁ, বিকম পাস করেছেন। তো উনি আর কোন সালে করেছিলেন? 1979-এ উনি বিকম পাস করেছেন, তখন আমার জন্মও হয়নি। বন্ধুরা আপনি দেখুন, ইনি এতটাই আমার কাছে গুরুদেবের মতন, মানে যেরকম বলে যে আমার মাস্টারমশাই, আমার মাস্টারমশাইয়েরও হয়তো এত বয়স ছিল না, আর আজকে আমার তো জন্মই হয়নি সেই সময়। তো আপনি এমনি কী কাজ করতেন, প্রথম থেকে কী কাজ করতেন বিকম পাস করার পরে? বিকম পাস করার পর আমি একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি যে কাজ করতাম, সেটা অল্প দিনের জন্য। ওটা হচ্ছে রডন স্ট্রিট, মানে কলকাতার যার পাশে লাউডন স্ট্রিট, রডন স্ট্রিট মানে ওটা হচ্ছে পার্ক স্ট্রিট মানে মল্লিক বাজারের কাছাকাছি। আচ্ছা আচ্ছা। তারপরে ওখান থেকে তারপরে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি ওড়িশা ইন্ডাস্ট্রিজ লিমিটেডে কাজ করেছি, স্টেনোগ্রাফার হিসাবে। স্টেনোগ্রাফার মানে ওখানে কি করতে হতো? ওখানে চিঠি চপাটি মানে টাইপ করা, আমাকে ডিকটেশন দিত, তারপর নানা চিঠি চপাটি সমস্ত। আপনি টাইপিংটা কি কম্পিউটারেই তো করতেন? তখন ওখানে কম্পিউটার ঢোকেনি, টাইপ মেশিনেই করতাম। পরে আরেক জায়গায় গেছিলাম, ওখানটা ছেড়ে পরে ওটা হচ্ছে দি স্কটিশ অ্যাসাম ইন্ডিয়া লিমিটেড। এটা হচ্ছে আরেকবার বলুন কোম্পানি না, দি স্কটিশ অ্যাসাম ইন্ডিয়া লিমিটেড। আচ্ছা, এটা হচ্ছে ক্রিকেট লেন। আচ্ছা, এক নম্বর ক্রিকেট লেনে এদের অফিস, ডেকার্স লেনের পাশেই। আচ্ছা আচ্ছা। কলকাতার যে বিখ্যাত মানে খাবারের দোকান যেখানে আছে, হ্যাঁ, বিখ্যাত চিত্তবাবু চাঁদ নামে যে লেনটা বিখ্যাত, সেইখানেই আমার অফিসটা ছিল। ওখানে আমি স্টেনোগ্রাফার ছিলাম এবং কম্পিউটারে ওখানে কাজ করতাম, পুরো কাজটাই ওখানে কম্পিউটার। মানে আপনি প্রথমে টাইপিং এ কাজ করতেন, টাইপিং মেশিনে, তারপরে আপনি কম্পিউটারে টাইপিং করা মানে কাজ করতেন, তাই তো? এবং এখানে 15 বছরের উপর কাজ করি। 15 বছর, তার মানে আমার অভিজ্ঞতারও অনেক বেশি। উনি মানে কম্পিউটার তখন মনে হয় সবে স্টার্টও হয় এরকম, আমাদের কলকাতা জগতে সবে কম্পিউটার আসছে এরকম সময় উনি কম্পিউটার হাতে নিয়ে, আর আমরা তো সবে এখন সব এক্সপার্ট হচ্ছি। তো আপনার বাড়িতে কে কে আছেন? আমার মিসেজ আছে, মেয়ে আছে, হ্যাঁ, আর বড় ভাই আছে, সে থাকে আমার কাছেই থাকে। আপনার কাছেই থাকে বড় ভাই? আপনার মিসেস তাহলে কি হাউস ওয়াইফ? মিসেস কি পড়াশোনা করেছিলেন? পড়াশোনা মিসেস মাধ্যমিক পাস করেছিলেন, কোন সময়? ওটা 60 আমার থেকে 10 বছর ছোট, ওইরকম একটা হিসাব। স্যার যাই হোক না কেন, তবে আমি মনে করি তাহলে উনি তো 1985 সাল হবে, 10 বছর হলে 1985 সাল হবে। তো 1985 সাল মানে তখনও আমার জন্ম হয়নি, আর এখনকার যুগে তো আমাদের মানে পড়াশোনা তো কোথায় চলে গেছে বন্ধুরা, আপনারা তো জানেনই। তো উনি এতটাই মানে মানে
শিক্ষিত, মানে আমি কি বলবো, আমার নিজের ভাষা আসছে না, আমার সত্যি ওনাকে দেখে এত ভালো লাগলো। উনি এই 64 বছর বয়সে ধূপকাঠি দিচ্ছেন সব, মানে দোকানে দিচ্ছেন, অফিসে দিচ্ছেন, আমার অফিসে এসেছিলেন, দিল। তো ভালো কোয়ালিটি ধূপকাঠি হয়, বন্ধুগণ আপনারা একটু সাহায্য করবেন ওনাকে, ওনার যে মানে যাতে করে ভবিষ্যতে হয়তো কিছুই না, ওনার হেল্প হবে আর কিছুই না, আপনাদেরও সাহায্য হয়ে যাবে, কোনো ব্যাপার না, আপনারা বলবেন, আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে, তাতে করে ওনার 2 পয়সা ইনকাম হবে। উনি বলছিলেন যে ওনার মেয়ে আছেন, মেয়ে কি করছেন? মেয়ে এখন সাইকোলজি নিয়ে একটা পরীক্ষা দিচ্ছে, মানে ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি, ইগলু থেকে। আচ্ছা আচ্ছা। বয়স 24 বছর বয়স। তো বন্ধুরা আপনারা সবই শুনলেন, সবই জানলেন, উনি এই বয়সে উনি সাইকেল নিয়ে বেরিয়েছেন, একটা ছোটো একটা ব্যাগে করে ধূপকাঠি নিয়ে বিক্রি করছেন। আপনাদেরকে বারবার অনুরোধ করছি, আপনারা, আমাদের তো প্রত্যেকের ঘরেই ধূপকাঠি ইউজ হয়, তো আপনি চেষ্টা করুন একটুকুনি যাতে ওনারকে, ওনার সাথে যোগাযোগ করে ওনার কাছে ধূপকাঠি নেওয়ার, তাতে ওনার একটু সহযোগিতা হয়ে যাবে। আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। 8420-846-095। আচ্ছা ঠিক আছে। আর আর কোনো মোবাইল নাম্বার? আরেকটা নাম্বার নিন, আরেকটা বলে দিচ্ছি, 8017-381-824। শুনে নিয়েছেন বন্ধুরা, তো আপনারা চেষ্টা করুন যতটা আমি যা বললাম, যতটা যা সাধ্য হবে, আমাদের প্রত্যেকে ধূপকাঠি লাগে, আমিও ধূপকাঠি নিয়েছি, খুবই সুন্দর, সত্যি খুবই সুন্দর, উনি কোয়ালিটি ছাড়া কোনো ধূপকাঠি বিক্রি করেন না। তো ধন্যবাদ, আপনারা একটুখানি হেল্প করে দিন।